গত 2 মাসে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকা থেকে আমাদের কিছু কমপ্লেন এসেছিল যে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের চেইন স্ন্যাচিং হয়ে গেছিলো। পরবর্তীতে আমরা একটা অভিযোগ মূল্যে তদন্ত শুরু করে আমরা অনেকগুলি স্বর্ণের চেইনই উদ্ধার করি এবং পরবর্তী উদ্ধার করার পরে আমরা দুজনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে তাদের হেফাজত থেকে আমরা প্রায় 13টি স্বর্ণের চেইন উদ্ধার করি। তো পরবর্তীতে ফরমালিটি করে আজকে আমরা ওই স্বর্ণের চেইনগুলি 11টি স্বর্ণের চেইন বিভিন্ন মালিকদের কাছে আমরা আজকে হ্যান্ড ওভার করে দেবো। যাদেরকে ধরেছেন তারা কি এখন কোথায় আছে? তারা এখন জেলে আছে। সব কি চিন্তাকারী না চুরি? না, সবগুলি চিন্তাই করে। মানুষ যখন মনে করতে যায় বিনিয়োগে যায় মহিলারা ওদের থেকে তোলা থেকে চিন্তাই করে করে বাইক দিয়ে এসে চিন্তা করে নিয়ে বেশিরভাগ কোথায় থেকে চিন্তা হয়? বিভিন্ন এলাকা থেকে হয়েছে, চানমারি, এসডিও চৌমনি, জিবি, রামনগর, বলেশ্বর এবং রাধানগর। কমপ্লেন করার কতদিন পরে আপনারা এটি উদ্ধার করতে পেরেছেন? ওইদিন 2 মান্থ আমরা সবগুলি উদ্ধার করেছি। আজকে কয়টা চেইন উদ্ধার? আজকে আমরা 11টা স্বর্ণের চেইন হ্যান্ড ওভার করবো।